হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো বাচ্চাদের খাবারের পরে আমি একটা ভিডিও বানাচ্ছি আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি ওটা হচ্ছে খিচুড়ি তো ছোট বাচ্চাদের খিচুড়িটা কীভাবে বানালে হেলথে হেলদির সাথে সাথে টেস্টিও হবে যাতে বাচ্চারা খুব ভালো মতন খেয়ে নিতে পারে কারণ বাচ্চারা তো খেতে একটু ঝামেলা করে একটু প্রবলেম তো করে তো কিভাবে মানে রান্না করলে খাবারটা টেস্টি হবে তাই সেই ভিডিওটা নিয়ে আমি তোমাদের সামনে আজকে আসছি তো আজকের রেসিপিটা বানাবো হচ্ছে খিচুড়ি কিছু ভেজিস দিয়ে একটা খিচুড়ি বানাবো তাহলে চলো কিভাবে আমি খিচুড়িটা বানাচ্ছি ভিডিওটা শুরু করা যাক দেখো আমি চলে আসছি কিচেনে আর এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি তো আর সাথে একটু ডালও নিয়েছি যেমন কি একটু বিনস আছে কুমড়ো আছে গাজর আছে আর এখানে দু রকমের ডাল আছে একটু মুসুরির ডাল আর একটু মুগের ডাল আছে আর তার সাথে আমি একটুখানি চাল নিয়েছি আর এই চালটা নিয়েছি আমি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু খিচুড়িটা করলে খুব টেস্ট হয় আর এখানে আমি একটা কুকার নিয়ে নিয়েছি আর খিচুড়িটা কুকারেই বানাবো দেখো আমি বাটার দিয়েছি কিন্তু কুকারটা খুব বেশি গরম করিনি কারণ গরম কোনো প্যান হোক বা কড়াই হোক যে কোনো কিছুতে যদি গরম বাটারটা দিই তাহলে কি হবে বাটারটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে তো আমি এখানে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি আর সবজিগুলো দিয়ে একটুখানি নেড়ে দেব। যাতে করে কি হবে লাগবে না আর দেখো বাটারটা কিন্তু এখনও মেল্ট হয়নি কারণ কখনোই বেশি গরম পাত্রতে কিন্তু বাটারটা দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যায় তো তাতে কি হবে একদম কালো কালো হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না প্লাস ওটা খাওয়াও ভালো না তাই জন্য এই দেখো আমি এইভাবে বানিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে এই ধুয়ে রেখেছি চাল ডাল এইগুলো সব ধোয়া এইগুলো আমি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম আর এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব বেশিক্ষণ নাড়ব না এই যে জল দিয়ে দিলাম আর জল দিয়ে আমি লিডটাকে বন্ধ করে দেব। ওভার কুক করার কোনো দরকার নেই এই হয়ে গেছে আর কুকারের ঢাকনাটাকে আমি এখন বন্ধ করে দেব। আর দুটো সিটি দেবো বেশি দরকার নেই দেখো সিটি দুটো এসে গেছে আর যেরকমটা আমি দরকার ছিল ততটাই হয়েছে দেখো একদম না বেশি পাতলা হয়েছে না খুব একদম শক্ত হয়ে গেছে একদম ঠিক মানে এতটাই দরকার এরকম করলে কী হবে বাচ্চারা খুব সহজে খেয়ে নিতে পারবে আর এখনও আমার কিন্তু রেডি হয়নি খিচুড়িটা এর মধ্যে আমি একটু পরে ফোড়ন দেব ফোড়নটা দিলে কী হবে খুব সুন্দর একটা গন্ধ আসবে এর মধ্যে আর আমি ফোড়নে দেখো এখানে বাটার একটুখানি বাটার দিয়েছি আর এর মধ্যে একটুখানি জিরা দিয়েছি আর এইটা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম কারণ বাটারটা না হলে পুড়ে যাবে আর এইটাকেই আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব তাহলে কি হবে টেস্টটাও খুব বেশি ভালো হবে আর তার সাথে ফ্লেভারটাও খুব ভালো আসবে মানে খিচুড়ির একটা গন্ধ খুব সুন্দর আসবে এতে করে বাচ্চা খুব ভালো মতন খেয়ে নেবে দেখো রেডি হয়ে গেছে খিচুড়ি দেখো দেখতেও কত সুন্দর লাগছে আর বাচ্চারা এরকমভাবে খিচুড়ি বানালে কিন্তু খুব ভালো মতন খেয়ে নেবে খেতেও টেস্টি হবে হেলদিও হবে আর দেখতেই লাগছে না হেলদি আর ইয়ামি তো আমি খিচুড়িটা এইভাবেই বানিয়েছি আর আমি খিচুড়িটা এইভাবেই বানিয়ে থাকি আর খিচুড়িটা এরকমভাবে বানালে মানে আমার ছেলে তো খুব ভালোই খায় কারণ ওর সাথে যেহেতু একটু বাটার দেওয়া থাকে তাই জন্য হয়তো টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তাই জন্য ও খুব ভালো খায় আর আজকে ওর খিচুড়ির সাথে আমি একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম তাতে করে ওর খিচুড়িটা খুব ভালোই লেগেছে আর ডিমটাও খুব ভালো খায় ওর মানে ডিমটা খুবই ভালো লাগে কারণ ওকে ডিম দেখলে দিলে যেটা মনে হয় দেখি যে সব সময় ও ডিমটা খেতে ভালোবাসে তো তাই জন্য আমি একটা ডিম ওকে আজকে দিয়েছিলাম আর ও খুব ভালো মতন খেয়েছে আর এই ভিডিওটা আমি ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করেছি যে অনেক সময় বাচ্চারা খেতে চায় না তো তাদেরকে কিভাবে খাওয়ালে মানে একটু অন্য অন্য ধরনের খাবার বা একটু ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টের খাবারগুলো কিভাবে খাওয়ানো যেতে পারে তো আর যাতে বাচ্চাদের মুখেও ভালো লাগবে তাই জন্যই এই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হবে একটা নেক্সট ভিডিওতে